দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়া এইখন সরকারের দিনতে জ্ঞানর মন্দির বিদ্যালয়ের ভিতরতে সংঘটিত হয়ে আছে এটার পিছত এটাক দুর্নীতি। এইবার এই অভিযোগ শিক্ষক বা প্রধান শিক্ষকর বিরুদ্ধে নহয়, এই অভিযোগ পরিচালনা সমিতির সভাপতির বিরুদ্ধে। লাহরিঘাট শিক্ষাখণ্ডর অন্তর্গত ফলিহামারী পথার মজলিয়া বিদ্যালয় পরিচালনা সমিতিক কেন্দ্র করে একাংশ দুষ্টচক্রয় ভুয়া অপপ্রচারত লিপ্ত হওয়ার অভিযোগ উত্থাপিত করেছে স্থানীয় রাইজ আর অভিভাবকসকলে। কিছুদিন পূর্বে প্রধান শিক্ষকক আরটিআই যোগেদি ধন দাবি করার অভিযোগ উত্থাপন করেছে ফলিহামারী পথার মজলিয়া বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতিয়ে। অভিযোগ অনুসরি এই দাবি করা ধন নোপাত প্রধান শিক্ষকর বিরুদ্ধে বিভিন্ন ভুয়া অপপ্রচারত লিপ্ত হয়েছে উক্ত দুষ্টচক্রটো। প্রায় 8 মাস পূর্বে বিভাগীয় নীতি নির্দেশনা মর্মে গঠন হওয়া বিদ্যালয় পরিচালনা সমিতি ভঙ্গ করার বাবে গভীর ষড়যন্ত্রত লিপ্ত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই দুষ্টচক্রটোর বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা সমিতিয়ে বিহিত ব্যবস্থা লব বলে সংবাদ মাধ্যমত জানিবলৈ দিছে। আট ন মাহ আগতে হয়েছে, এতিয়া বিরোধী পার্টিয়ে কেজেং লগাইছে, বেকার ভেতনা ভেতনি লগাই আর স্কুলের এই লড়া ছলীর ক্ষতি করেছে। ক্ষতি করার পিছত ধর লড়া ছলী যে ক্ষতি করেছে সেইখানে বিচার লাগে আমার, আমি তো বেলেগ কিছু না চাও। 9 মাহ আগতে কমিটি হয়েছে, 9 মাহ পিছত ইহতে কেজেং লগাই স্কুলের ছাত্র লড়া ছলীর ক্ষতি করেছে। তো এইখানে লকডাউনের পিছত ই 3 বার চাউল দিছে, 3 বার টাকা ই রেশন পাতি দিছে মিলাই আর আত্মসাত করবরা করেছে। সেইবিলাকর ছাত্র নাই, ছাত্র নথকা মানুষে ইয়াত অভিযোগ করে আছে। আমার গার্জেনবিলাকলকে হারাশাস্তি করে আছে, একটু ন্যায় বিচার লাগে বলে আমি উপরতো কই আছো, আপনার প্রেস মিটতে কই আছো, আমার অভিযুক্ত বিচার লাগে। একটু স্যার 3 বার চাউল ডাউল সাবান তেল সব সামগ্রী দিছে, আমি সহি করে লইছি জানো। আমি ইয়াত আইছিল গার্জেন, আমি হিসাবে ছাত্রছাত্রী সব সহি করে লইছি। 3 বার দিছে স্কুল, হ্যাঁ স্কুলের লেখাপড়া ঠিক মতন হয়ে আছে, সিহতে মিশাবে দি এনেকুৱা চক্রান্ত করে আছে। এইটো প্রেসিডেন্ট 9 মাহ দেরি হয়ে গেছে, আমি এই প্রেসিডেন্টের কার্যকাল থকা অবস্থাত আমি ছাত্রছাত্রীসকলের খাওয়া বোয়া ঠিকমতে পাইছো, চাউল ডাল ইত্যাদি ইত্যাদি বস্তু যিখিনি লাগে। 3 বার চাউল ডাল খাদ্য বস্তু দিছে, চলি আছে দিয়ে আছে। এতিয়া স্কুল খোলা অবস্থাত এতিয়া মিড ডে মিলর দুপরিয়া খোয়া হয়ে আছে, বিভিন্ন দুর্নীতি, এটু সব মিথ্যা, এটু মিথ্যা স্যার। কেনেকৈ লাগিলে কেনেকৈ পাৰোঁ আমি কমিটিখন ভাঙিব পাৰোঁ? হেডমাষ্টৰৰ ওপৰত চাপ দি আছে, মোৰ কমিটিৰ ওপৰত চাপ দি আছে, এনেকৈ বিভিন্ন ধৰণৰ ষড়যন্ত্ৰ কৰি পেলাই আইটিআই কৰিছে। এই যে মাইনুল ব্যক্তিজন তুলসীগুৰিৰ ল'ৰা, এইটো তুলসীগুৰি মাইনুল নামৰ তুলসীগুৰি যিটো, তাৰ ল'ৰা ছোৱালী একো নাই ইয়াত, এইটো এই তাৰপৰা আহি পেলাই এটাৰ পিছত এটা আদি মাৰি থাকে আৰু টকা খুজি থাকে, আই টি আই মারিয়ে আছে আর টাকা খুঁজে, মূর তাতো খুঁজে, হেডমাস্টার তাতো খুঁজে, বই পেলা মিলাব লাগিব, 2 লাখ লাগিব, 3 লাখ লাগিব, এনেকে কই আছে। এইটো পাতিয়ে তার ছাত্র নাই, স্যার ছাত্র নাই, কোনো গার্জেন নাই, তুলিহিগুড়ি জিপির মানুষ আছে, তথ্যপাতি লাগিলে আমি তথ্যপাতি গোটাইখিনি দিব পারিম। এতিয়া ষড়যন্ত্র বিভিন্ন চক্র ষড়যন্ত্র লিপ্ত হয়ে পেলায় আমার কমিটিখন কেনেকৈ ভাঙিব, হেডমাস্টার কেনেকৈ প্রেসার দিব দিয়ক, সিহঁতে আমার রেকর্ড পাতি, আমার স্কুল চলি আছে, আমার গাঁর রাইজ আছে, ছাত্র ছাত্রী থাকা গার্জেন আছে, ইহতক মাতিম, ইহতে হে কব, মই কলে তো নহব। এটা মিথ্যা, এটু মিথ্যা, এটু জালিয়াতি নহয়, এটু স্যার, এটু স্যার, এটু সবুত আর একটু থুলমূল আমি হিসাব দিছিল এনেকৈ করি, এইটু সিলমোহরটো জালিয়াতি নহয় মোর দৃঢ় বিশ্বাস, আর তেওঁলোকে যদি তাত প্রমাণ করিব বিচাৰে তেওঁলোকে করিব পাৰে।
মই বিভাগীয় কর্তৃপক্ষ জনাই আছো, বিয়োগ জনাইছো, ডিউ স্যারক জনাইছো, আর এম এল স্যারক জানাইছে। আমার যে সমষ্টির লাহারিঘাট সমষ্টির এম এল আছে, তো মানে জানাইছো এই দুটা পার্টির যে আসিল সিহতর পার্টির যে কমিটি হওয়া নাই, সেই কারণে মোরপর এনেকা অভিযোগ, মিছা অভিযোগ জাপি আছে আর মো হ্যারাসমেন্ট করে আছে। মই এজন দুর্বল মানুষ, মই বড় মানসিক হিসাবে কষ্ট পাই আছো, গতি এখানে ন্যায় বিচার লাগে। এই কমিটি আর হেডমাস্টারের দুর্নীতি করে না। মূল একটা কথা শুনক কি, কমিটিটো দুবার মিটিং হয়েছে, মিটিং হয়ে পেলাই হয়েছে, মিড ডে মিলত যে হয়েছে সেইটো লড়া ছোৱালী আমি গার্জেনের লগতেই আসল, চাউল ডাউল বা তেল আর সাবান সব কেটে দিছে, আমি গার্জেনের মানে লগতেই আসল। সেইকেটা যে কই আছে যে কিছুদিন আগত যেহেতু সিহঁত যে মানে ক্যামেরার মানে করেছে, এই মিথ্যাবাদী করেছে। একফালে মাতিছে এস আই যে আহিছিল, মিথ্যাবাদী কই আহি পেলাই সিহঁত জগলাইছে দিনের 11টা বজাত, 11টা বজাত স্কুল চলার সময়ত এইটো যে গেলে স্কুলের ছাত্র ছাত্রী স্কুলের পিনে কোনো লক্ষ্য নাই, স্কুলটো গায়েব হয়ে যাক সিহঁতর লাভবান মানে লাগে, কিবা এই যে কাপড় চোপড় যে দিয়া হয়ে যায় সেইটল কিন্তু দূর মানে লাগি আছে। দুবার সাধারণ সভা হয়েছে, সাধারণ সভাত একফালে দুটা প্রিন্সিপ দ্রুপতি দিছো, একফালে হল রফুল আমিনর আর একফালে হল উমরর। রফুল আমিনর মেজরিটি সি আর সি চাই পেলাই ডিক্লেয়ার দিছে যেজন অবজারভার আছিল, তে আর যেজন প্রেসিডেন্ট আছিল সেইজন চাই পেলাই রফুল আমিনক ডিক্লেয়ার দিছে। তারপর চুকে কোনে মুরব্বী লই পেলাই পিছত আমি কমিটি এজন বনাই আমি এপ্রুভ করে লৈছো। আজির পরে 8 মাহ বা 9 মাহ সেই কমিটির উপর হাল্লা চলি আছে। এই যে মিড ডে মিল যে কথাটা কইছে, তারপরে স্কলারশিপের যে কথা কইছে, আজ 2 বছর আগের কথা, সেইটো সেইটো কিন্তু আমি জানো লিগেল পয়েন্টত হয়েছে কিন্তু আনলিগেল তো হওয়া নাই। এতিয়া সিহঁতক বাজি আছে, আর এই মাইনুল হক করে যে এজন লড়া, সিহঁত স্কুলত মানে আইটিআই মারি থাকে, তার লড়াই নাই। আর আমি যেখিনি আহিছো, আমি গার্জিয়ান হিসাবত কমিউনিটির ফালের পর আইসো, এটা এটা করে মানুষ সুদক সব আমি গার্জিয়ান হিসাবে আছো। আমার ছাত্র ছাত্রীর লেখাপড়াহে লাগে, আমার আমি স্কুল ফিল মাস্টরবিলাকে পড়ায় থাকে কি না থাকে সেইটো আমার চাব লাগে, সেইটো সেইটো চাওয়া নাই। কিবা একটা জগর বাজি স্কুল লাগে গায়েব হয়ে যাক, কিন্তু সিহঁত লাগি আছে কি মানুষ লগতে একটা জগর মিছা বাতরি দিয়ে আছে, চক্রান্ত করে মিছা বাতরিটা দিয়ে আছে, এই সভাপতির উপর দিয়ে আছে, হেডমাস্টারের উপর দিয়ে আছে, এই হেডমাস্টারের উপর মিথ্যাবাদী দিয়ে আছে, রহুল আমনের নামত মিথ্যাবাদী দি ফেলায়, এই কমিটির উপর মিথ্যাবাদী দি ফেলায়, সিহঁত একটা চক্রান্তমূলক মানে। লাহরিঘাটৰ পৰা তুফাইল আহমেদ, রিপোর্ট, টিএনএল নিউজ।